আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মজার একটি শাক ভাজির রেসিপিতে। গ্রামের বাড়িতে ফসলের জমিতে অটোমেটিক্যালি জন্ম নেওয়া এই শাক, এর নাম হচ্ছে ভাত্তা শাক। তবে এরিয়া ভিত্তিক এর নাম ভিন্ন হতে পারে। মজার এই শাক ভাজি আশা করছি সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে এর সহজ প্রস্তুত প্রণালী দেখে আসি। জমি থেকে আমরা কিছু শাক সংগ্রহ করেছি, অর্থাৎ আমাদের যতটুকু শাক লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। আর নেওয়ার সময় এই শাকগুলো কুটে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সরাসরি ভাজি করব। তাই চুলায় একটি তেলের কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে কড়াইয়ের সাইডে করে রেখেছি যাতে করে পুড়ে না যায়। তারপর শাকগুলো দিয়ে দিচ্ছি। এতে আমরা কোনো প্রকারের রসুন কুচি বা রসুন বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে ঢেকে দিচ্ছি খুব দ্রুত শাকটা কমে যাওয়ার জন্য। তারপর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ ব্যবহার করেছি, এটি স্কিপ পড়ে গেছে। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে। এখন জালটা বাড়িয়ে দিয়ে খুব দ্রুত এই পানিটাকে কমিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে এই শাকটা ভেজে নিতে হবে, সে স্টেপটিও আপনারা চাইলে ফলো করতে পারেন। খুবই আলতোভাবে এই শাকটা ভেজে নিচ্ছি। অতিরিক্ত যদি নাড়াচাড়া করা হয় তাহলে এই শাকটা ভুড়ি হয়ে যাবে, সেটি একদমই করা যাবে না। তো আমাদের এই শাকটা প্রায় ভাজি হয়ে গেছে। তো কিছুটা শাক আমরা উঠিয়ে নিব, কারণ আমাদের বাসায় ছোট্ট একটি বাচ্চা আছে। আপনারা চাইলে মজার এই স্টেপটিও ফলো করতে পারেন। তো বাচ্চার জন্য এই শাকগুলো আলাদা করে উঠিয়ে নেওয়ার পরে বাকি শাকগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন চুলায় পুনরায় কড়াই দিয়ে অল্প একটু আবার সয়াবিন তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদমতো কিছু শুকনো মরিচ। মরিচগুলো খুব ভালোভাবে তেলে নিচ্ছি। মরিচ ডালা হয়ে গেলে কড়াইয়ের এক পাশে করে মরিচগুলো রেখে বাকি যে তেলটুকু আছে তার মধ্যে আমরা পুনরায় আমাদের রেখে দেওয়া শাকগুলো দিয়ে দিব। তো শাকগুলো দিয়ে দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর মরিচগুলো আলাদা করে বোটা ফেলে মরিচগুলো ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচা মরিচও শাকের সাথে সরাসরি ব্যবহার করতে পারবেন। যদি আপনারা শুকনো টালা মরিচ ব্যবহার করতে চান তাহলে এই নিয়মে ব্যবহার করতে হবে। তাহলে মরিচের যে ঘ্রাণটা আছে সেটি থাকবে আর খেতেও ভালো লাগবে। তবে চাইলে শাক ভাজি করার সময় যদি বাচ্চা না থাকে, বড়রা শুধুমাত্র খেয়ে থাকে, তাহলে দু একটা কাঁচামরিচও ব্যবহার করা যাবে। তা আমরা বাচ্চার জন্য কাঁচামরিচটা স্কিপ করেছি, যেহেতু আমরা আগে থেকেই শাকটা উঠিয়ে নিয়েছি, তাই এটি স্কিপ করেছি। ব্যাস, শাকটা ভাজি আমাদের হয়ে গেছে। এখন আমরা আলাদা পাত্র নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা লাকড়ির চুলায় এই ভাজিটা করেছি, তাই কালি কড়াই থেকে এই শাকটা আলাদা করে নিয়েছি। এই ছিল একেবারে সহজ পদ্ধতিতে গ্রাম্য এই ভাত্তা শাক ভাজি। যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।